দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবার ২০ বিলিয়ন বা ২০০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। ১২ সেপ্টেম্বর রিজার্ভ কমে ১,944 কোটি মার্কিন ডলারে নেমে এসেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। IMF স্বীকৃত BPM-6 হিসাব মান অনুযায়ী ১২ সেপ্টেম্বর মোট রিজার্ভের পরিমাণ কমে হয়েছে ২,450 কোটি ডলার, যা গত সপ্তাহের শেষে ছিল ২,562 কোটি ডলার। গত ২৭ জুন BPM-6 হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে ছিল। ওই দিন IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ১,947 কোটি ডলার বা ১৯.47 বিলিয়ন ডলার। সেই হিসাবে প্রায় আড়াই মাসের ব্যবধানে রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলারের নিচে নামল। এবার রিজার্ভ কমে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে গত সপ্তাহে আকুর পাওনা বাবদ ১৩৭ কোটি ডলার পরিশোধ করা হয়, তাতে রিজার্ভ কিছুটা কমে যায়। গত ৫ সেপ্টেম্বর BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২,056 কোটি বা ২০.56 বিলিয়ন ডলার। আকুর দায় পরিশোধের পর তা কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে, তবে এ নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে অর্থনীতিবিদরা। প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি থাকায় দ্রুতই রিজার্ভ বেড়ে আবার ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হল কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তা প্রতি ২ মাস পরপর নিষ্পত্তি হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। দেনা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আকু। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত। এর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।